বেঁচে যাওয়া বাসি ভাতের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে অনেক মজার একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো এই যে আমার রাতে বেঁচে যাওয়া ভাত, সকালবেলা ভাতগুলোকে আমি একটা বলের মধ্যে রেখে দিয়েছিলাম একেবারে ঝরঝরে। তো এবারটা দেখা যায় অনেক সময় রাতে আমরা নাস্তা যদি বেশি খেয়ে ফেলে ভাত থেকে যায়, প্রায় সবার বাসায় এরকম বাসি ভাত থাকে, অনেকে খায় আবার অনেকে নষ্ট করে ফেলে দেয়, ফেলে না দিয়ে এটা ট্রাই করতে পারেন। তো এখন আমি ভাতের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। তো চাইলে আপনারা ডিমটা এখানে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দুটো দিয়ে আমি এখন একটা হ্যান্ড ডুইসের সাহায্যে ভাতের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, আবার চামচ দিয়েও চাইলে করতে পারেন। তো জাস্ট ভাতের সাথে ডিমটাকে মিশিয়ে নেয়া। তো ভাতের সাথে ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম, মিশানো আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাই। তো তার আগে এখানে আমি কিছু সবজি নিয়েছি, দেখেন পাতাকপি, পেঁয়াজ নিয়েছি কিছুটা, তারপরে বরবটি আর গাজর কুচি। চাইলে আপনারা এখানে টমেটো বা অন্যান্য সবজিও দিতে পারেন। তো এই সবজি, অন্যান্য সবজি বলতে আপনারা হয়তো বা ফুলকপি থাকলে সেটা দিতে পারেন, তারপর ব্রোকলি দিতে পারেন। তো এরপরে চুলায় চলে আসলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, দিয়েছি এখানে 1/4 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ আদা কুচি, একেবারে কুচি কুচি করে দিয়েছি। তো এগুলাকে একটু ভেজে তারপরে এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি বরবটি, গাজর আর পেঁয়াজ। এই তিনটাকে আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে বরবটির আর গাজরের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। পাতাকপিটা এরপরে দিচ্ছি, এটাকে 2-3 মিনিট নাড়ার পর তারপর আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। তো পাতাকপি দিয়ে এখন চুলাটা, পাতাকপি দেওয়ার পর চুলাটা একটু বাড়িয়ে দিবেন, যেহেতু পাতাকপি থেকে পানি বের হয়। আর এখানে ঢাকনা দিবে না, ঢাকনা দিলে সবজির যে একটা সুন্দর কালার সেটা কিন্তু চলে যাবে। তো আর এই সবজিগুলো কিন্তু হাফ সিদ্ধ খাওয়া যায়। তো এখানে কিছুটা কাঁচা মরিচ আর লাল মরিচ মিলানো দিয়েছি আমি, তারপরে দিয়েছি আমি লবণ স্বাদ মতো। এবার এটাকে আমি 3-4 মিনিটের মতো চুলাটা বাড়িয়ে রেখে একটু ভেজে নেব। এখানে আমি লাল মরিচ পাউডার দিয়ে দিছি 1/2 চা চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা চাইলে দিতে পারেন, দিলে একটু কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। তো এরপরে দেখেন এটা ভাজতে ভাজতে একটা সময় এরকম নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে এখন আমি ভাতগুলো দিয়ে দেব, ডিম দিয়ে মিশানো সে ভাতটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি সবজির সাথে মিশিয়ে নেব। তো এই যে দেখেন সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এখানে দেখা যায় চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন, যদি রান্না করা চিকেন থাকে ওটা আপনাদের উপর নির্ভর করে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ গোলমরিচ পাউডার, 1/2 চা চামচ গোলমরিচ পাউডার দিয়ে এবার সবগুলো মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন মিডিয়াম আঁচে রেখে জাস্ট 5 থেকে 6 মিনিট আমি ভেজে নেব। ভাজতে ভাজতে একটা সময় এটা ঝরঝরে হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এটা রান্না করতে কোনো ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। তো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা এখন কিরকম হয়েছে, যে আমার ভাতটা ভাজি করা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেবো, এটা একেবারে ঝরঝরে হয়ে গেছে আর একেবারে মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি আমি এটাকে, নামিয়ে তারপর আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে পরিবেশন করতেছি, দেখেন এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার চাইলে বাসার সবাই মিলে সকালে খেতে পারেন, চাইলে এটার সাথে আপনারা আলাদা এক্সট্রা ডিম ভাজি করেও নিতে পারেন। তো খুবই মজার, আর বাচ্চারা বুঝতে পারবে না যে বাসি ভাত দিয়ে এত মজার একটা রেসিপি হয়। বাচ্চারা মজাক করে খাবে। তো এই যে দেখেন এটার কালারটা কতটা সুন্দর, অনেকটা ফ্রাইড রাইস এর মতো। ফ্রাইড রাইসটা তো প্রায় এই টাইপের করা হয়, বাচ্চারা মনে করবে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস খাচ্ছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো তৈরি করে খাচ্ছি, আপনারাও বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।